একদিকে মুখ লুকিয়ে শাহরুখ খান রাতের বেলা হাজির, আরেকদিকে নোরা ফাতিহির নতুন মেকআপ আর্টিস্টের সন্ধান। কিন্তু সবচেয়ে কষ্টদায়ক খবর তো মানোজ বাজপাই দিল, অনেক বড় একটা ধোকা দিল সে। অ্যান্ড আরো রয়েছে, 50 বছর বয়সে টুইঙ্কেল খান্না করলো গ্রাজুয়েশন কমপ্লিট। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি শাহরুখ খানের কাছে। খান সাহেব গতকাল নিজের মতো করে ডিনার করতে গিয়েছিল, কিন্তু ডিনার করে বের হওয়ার সময় সামহাও সে টের পেয়েছে পাবলিকরা রাস্তায় আছে। এরপর সে তার বড় একটা হুডি নিয়ে মুখ ঢেকে বের হওয়ার চেষ্টা তো করলো, বাট পাবলিকরা তারপরেও তাকে চিনে নেয় যে এই হচ্ছে এসআরকে। আরে ভাই, চিনবে না কেন, তার হাঁটাতেই একটা অন্যরকম আইডেন্টিটি। এবং এরপর যেভাবে তাকে ঘিরে ধরে বস, সেটা অন্যরকম। এসআরকে তো মানে কোন রকমে পালিয়ে যেতে পারলে বাঁচে। ইনফ্যাক্ট এসআরকে কিন্তু ওই সময়তে মনেই হচ্ছিল যে সে অনেক বিরক্ত। হোয়াট এভার ইট ইস, বাট লুক অ্যাট দ্য ক্রাউড, সে গাড়ি পর্যন্ত গেছে, তারপরও পিছে পিছে কতগুলা ক্যামেরা নিয়ে পাবলিকরা ঘিরে ধরেছে। এনিওয়ে, তবে অনেকে এই ভিডিও দেখে বলছে, ভাই মুখ লুকায় থাকার কি আছে, ও কি এমন কিছু করে ফেললো যে এখন মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। আবার কেউ কেউ বলছে, ইস ঢং, ছাতারা ধরতে পারে না, এসব সেলিব্রিটিদের আচেরে নকরা। বস, এটা এসআরকে, সো তার একটা আলাদা ব্যাপার স্যাপার থাকবে, যে ছাতা কেন, অনেক কিছুই ধরে রাখার মানুষ আছে। হোয়াট এভার, তবে এখানে একটা বিষয় হলো, যেহেতু সেলিব্রিটি মানুষ আর সে গেছিল একটা ডিনার পার্টিতে, কোনো ইভেন্টে না, হয়তো মেকআপ শেকআপ নিয়ে থাকিনি এবং এই লুক হয়তো সে দেখাইতে চায় না পাবলিককে, এই জন্যই হয়তো মুখ ঢেকে বেরোচ্ছে। এবার আসি নোরা ফাতিহির কাছে। মেকআপ শেকআপ শাহরুখ নিক বা না নিক, নোরা ফাতিহি কিন্তু একদম মেকআপে ওস্তাদ। ইনফ্যাক্ট সে তো একটা ছোট মেকআপ আর্টিস্টেরও সন্ধান পেল। এই ভিডিওটা সত্যিকার অর্থে অনেক কিউট, এবং এই বাচ্চা মেয়েটা যেভাবে নোরাকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে সে অনেক প্রো লেভেলের কিন্তু। এবং নোরা ফাতিহি ভিডিওটা দিয়ে ক্যাপশনে লিখে, সে নতুন একটা গানের শ্যুট করতে গেছে এবং সেই শুটিং সেটে এই বাচ্চার সঙ্গে তার পরিচয় হয়। অ্যান্ড অনেকে ভিডিওটা দেখে বলছে, টু মাচ কিউটনেস ইন ওয়ান ফ্রেম। আসলে নোরার কিউটনেস তো আছেই, আর সাথে সেই বাচ্চার কিউটনেস। এবার আসা যাক মানোজ বাজপাইয়ের কাছে। মানোজ বাজপাই যে এরকম ধোকা দিবে দর্শকরা আশা করেনি, খুব বড় একটা ধোকা দিয়ে দিল। কাহিনিটা হচ্ছে, তার ওই যে শার্টলেস একটা ফটোর কথা মনে আছে না, নিউ ইয়ারের সময় দিয়েছিল এবং সিক্স প্যাক অ্যাপস দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, সেই বিষয়ে এখন মানোজ বাজপাই বলে এটা ফেক। সে রিসেন্টলি এক ইন্টারভিউতে জানায়, সে এই ছবিটা যে দিয়েছে সেটা তার বডি না, এটা ফেক ভাবে বানানো, ফটোশপে এডিট করা। কারণ হচ্ছে, তার নতুন একটা সিরিজ আসছে কিলার স্যুপ, এই কিলার স্যুপের প্রমোশনের জন্য তাকে তার টিমরা এইভাবে প্রমোট করতে বলেছে। হ্যাঁ, ওই ছবির ক্যাপশনও কিন্তু স্যুপ টাইপ কিছু একটা কথা লেখা ছিল। অ্যান্ড মানোজ বাজপাই বলে এটাতে তার কোনো দোষ নাই, তাকে প্রোডিউসার যেভাবে বলেছে সে সেভাবে কাজ করেছে এবং সে দর্শকদের কাছে মাফও চেয়ে নেয়। ইস, মানোজ বাজপাইয়ের এই ছবি দেখে কত শত যুবক যে ইন্সপায়ার্ড হয়ে গিয়েছিল, যে যাক বয়স কোনো ম্যাটার না, হালকা পাতলা বডি থাকলেও সিক্স প্যাক অ্যাপস বানানো যাবে পরে। কিন্তু মানোজ সবার মন ভেঙে দিল। ফাইনালি আসি টুইঙ্কেল খান্নার কাছে। বয়স কিন্তু আসলেই ম্যাটার করে না পড়াশোনার ক্ষেত্রে, টুইঙ্কেল খান্না সেটা আরেকবার প্রমাণ করলো। 50 বছর বয়সে সে তার মাস্টার্স ডিগ্রি অর্জন করলো। অ্যান্ড গ্র্যাজুয়েশনের সময় তার হাজব্যান্ড অক্ষয় কুমারও প্রেজেন্ট ছিল, এবং অক্ষয় কুমার খুব ইমোশনাল একটা নোট লিখে জানায়, তুমি যখন বলেছিলে 2 বছর আগে তুমি পড়াশোনায় স্টার্ট করবে, আমি ভেবেছিলাম তুমি সিরিয়াস না, বাট তোমার ডেডিকেশন দেখে আমি অবাক হয়েছি এবং এখন আমার আফসোস হচ্ছে। ইস, আমিও যদি একটু পড়াশোনা জানতাম তাহলে হয়তো তোমার জন্য আরও সুন্দর করে অনেক কথা গুছিয়ে লিখতে পারতাম। অক্ষয় এবং টুইঙ্কেলের মধ্যে কিন্তু ব্যালেন্সটাই অন্যরকম। অক্ষয় বরাবরই বলে আসছে সে খুব বেশি শিক্ষিত না এবং এটা নিয়ে সে অলওয়েজ ভোকাল, বা টুইঙ্কেল খানা অপরদিকে সে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, স্মার্ট, এডুকেটেড, এবং এই দুজনের মধ্যে যে একটা সুন্দর ব্যালেন্স আছে সেটা কিন্তু আসলেই অনেক ঈর্ষণীয়।